দাদা আওয়াজ এত, আওয়াজ কিছু শোনা যাবে কিনা জানি না, আওয়াজ চলছে চারিদিকে, আওয়াজ চারিদিকে আওয়াজ, আওয়াজ কান্দ। হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন সকালবেলা, এখন কটা বাজে, এখন বাজে তোমার 10টা বাজে, উঠেছি অনেকক্ষণ আগে, সব ঘর ফর ঝাঁপ দিয়ে ঘর ফর বসে হয়ে গেল, সব এদিকের কাজ ফাজ সব সেরে নিয়েছি, আর একটু কাছাকাছি আছি চাদরটা, বিছনার চাদরটা আজকে কাচবো, আজকে ওঠাবো, চাদর ফাদর কেচে দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর চান করিনি আগে, কেন বলো তো, দুই তিনবার করে করে চান হয়ে যাচ্ছে আর ঠান্ডা লেগে যাচ্ছে, বুঝতেই পারছো, ঠান্ডা গরম ঠান্ডা গরম, এরপরে ওয়েদারটা চেঞ্জ হলে আরও বেশি শরীর খারাপ হয়ে যাওয়ার চান্সটা থাকে, সেই জন্য ভাবছি একেবারে কাজ ফাজগুলো রান্নাবান্না সেরে তারপরে তোমার চান করে দেবো। এখানে ঢালাই হচ্ছে, দেখো সব ভেঙে ভেঙে পড়ছে, ওখান থেকে কি অবস্থা, এই পাশে ঢালাই হচ্ছে, ওখানে আওয়াজ শুনতে পাচ্ছ জানি না, তোর জন্য আমি ভিডিও কল দুই একদিন করতে পারছি না, সামনে ঢালাই হচ্ছে, এখানে বাড়ি হচ্ছে, একদম কোনো কিচ্ছু শুনতে পারবে না, তারপরে ইউটিউব থেকে তোমার আমার ইয়ে জানাই, অবজেকশন জানাবে, সেই জন্য আমি বেশি কিছু করতে পারছি না, প্লাস তোমার প্রচুর গরম, গরমে তো আমি ভালো লাগছে না, শরীর একদম করতে পারছি না, এই জন্য মাঝে মাঝে একদিন দুদিন অফ রেখেছি, অফ রে, হ্যাঁ নিয়ে গেছে, নিয়ে গেছে, অফ রেখেছি, তারপরে আমার এখন আবার আজকে একটুখানি স্টার্ট করলাম, তোমাদের সাথে কথা বলছি। তা বন্ধুরা, এই দেখো চায়ের গ্লাস নিয়ে বসছি, এখন চা খাচ্ছি, চা এখন বসলাম, এই বিস্কুট নিয়েছি, আর এই চা খা খেয়ে এখন তারপরে রান্নাঘরে যাব, সব ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, কেন ঘর ফর মুছেছি, মোছার পরেই আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, গা ফা আর একবার পঞ্চ করে নিই, গা ফা ধুয়ে ধুয়ে নিই, তারপরে চানটা লাস্টে একদম করবো, চানটা লাস্টে করে পুজো টুজো দিয়ে দেবো। আর আজকে দেখি, আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেটা এখন আজকে বাড়ির কিছু তোমাদের সাথে শেয়ার করছি না, কেন বাড়ির কিছু ওই একই রান্না আমাদের, জানো তোমরা, কিছু ভালো মেনু হলে সেটা আমি দেখাবার চেষ্টা করি তোমাদের, কিন্তু তোমরা একই রান্না দেখে তোমরাও বোর হয়ে যাবে, যে দিদি একই রান্না দেখায় সবসময়, সেই জন্য আমি আজকে আর দেখাচ্ছি না, আজকে আমাদের পটল ভাজা আমি বলে দিচ্ছি কী হবে, পটল ভাজা আর তোমার ও ঝিঙের আলু তরকারি, আর ব্যাস এই, আর মাছ এখনও বাজারে যাইনি, জানি না বাজারে কী পাবে না পাবে, বাজার থেকে আসলে মাছটা যা আনবে সেটা করবো, আজকে এই রান্না বান্না, তাই সেই জন্য তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করছি না, আর সকালবেলা একটু কথা বলে নিলাম, আর তাহলে এই যাই চাটা খেয়ে নিই, তারপরে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, যদি যাই তা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবে, তোমরা জানো আমি যেখানেই বাইরে যেই জায়গায় যাই, যেটাই করতে যাই, যেটাই তুলতে যাই, তোমাদের সাথে শেয়ার করি, আমার যদি কিছু কেনার থাকে কি কারোর কিছু কেনার থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে, তোমরা তোমাদের নিয়ে আমার এই ব্লগটা, তোমাদের নিয়ে আমার শুরু প্রথম থেকেই, তোমাদের ছাড়া আমার কোনো কিছুই আমি চিন্তা করি না, যা দেখাবো তোমাদেরকে নিয়েই দেখাবো, তোমাদের সাথেই থাকবো, তোমাদেরকে নিয়ে চলবো, এটাই আমি মনে করি সবসময়, তোমরা সাথে থাকলে আমিও দেখাতে খুব আনন্দ পাবো, যে তোমরাও দেখছো আমারও আনন্দ লাগছে, আর যাওয়ার আছে কথা আছে, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পারবে, আর এখন এই যাই চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাঘরে যাব। তা বন্ধুরা, তোমরা কেমন আছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, আর বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটরা ভালোবাসা নিও, আর যাই আমি তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আর যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো, অতি অবশ্যই করবো, যাই যাই, আমার মনে আছে এক জায়গায় যাওয়ার আছে, সেটা এখন বলবো না, বললেই তো তোমরা বুঝে যাবে, বললে বলবো দিদি যাচ্ছে, সেটা সারপ্রাইজ রইল, যখন যাবো তখন তোমরা দেখতেই পারবে, তোমরা দেখবে, ঠিক আছে, তাহলে রাখছি, চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে তাহলে রাখলাম, পরে দেখা হচ্ছে, টাটা, ভালো থেকো। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, দেখো আমি এক্ষুনি এক জায়গায় এসেছিলাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে আর হলো না, তাড়াতাড়ি আমি এসেছিলাম করে, তাড়াতাড়ি করে এলাম কিন্তু হয়ে উঠলো না, ঠিক আছে আমি এখন বাড়ি ব্যাক করছি,
ঠিক আছে, এটা এখন বন্ধ হয়ে গেছে তোমার, তা পরে আমি আবার আসবো তোমাদের সাথে আবার শেয়ার করবো বন্ধুরা। এখন বৃষ্টি নামবে মানে হাওয়া ঠাওয়া ছেড়েছে, ঝড় ছেড়েছে, বৃষ্টি হতে পারে, তা পরে আমি আবার আসবো, পরে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। এখন এটা বন্ধ হয়ে গেছে, ব্যাড লাক, আমি এলাম খুব আশা নিয়ে কিন্তু এটা হলো না। যাই হোক, টাইমটা আমার হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ওখানেই দাঁড়িয়ে আছি তোমাদের সাথে দেখাবার জন্যে, খুব তাড়াতাড়ি করে এলাম কিন্তু হলো না। ঠিক আছে, পরে আবার দেখাবার চেষ্টা করব, তা সাথে থেকো, দেখো। আমি এখন যদি এক জায়গায় যাচ্ছি, সেখানে আরেক জায়গায় যাই, একটু দেখে দাও। চেষ্টা করলাম আমি, হলো না। ঠিক আছে, আমি ব্যাক করছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি নিউ মার্কেটে এসেছি। এই নিউ মার্কেটে একটা আমি কুর্তি কিনতে এসেছি, কিন্তু বিশাল ভিড়, ওরা সব ঈদের সব কেনাকাটি হচ্ছে, তো সেই জন্য প্রচুর ভিড়। এখন দেখি আমি চেষ্টা করছি কেনার জন্য, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো। ঠিক আছে, আর এক জায়গায় গেছিলাম, সেখানে তোমাদের দেরি হয়ে গেছে, আমার দোকানটা বন্ধ হয়ে গেছে, তা সেই দোকানটা খুব ভালো কুর্তি পাওয়া যায়। ঠিক আছে, সেটা আমি চেষ্টা করছি আরও কোনো দোকান দেখাবার জন্য তোমাদেরকে, চেষ্টা করবো, কিন্তু বিশাল ভিড়, কতটা পারবো সেটা আমি বলতে পারছি না, তাও তোমাদের দেখাবার চেষ্টা করবো। তোমরা সাথে থাকো, দেখো ব্লগটা। কি ভিড়, বাপরে বাপ, বিশাল ভিড়। সুন্দর সুন্দর ব্যাগ এখানে, খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে। অত দিতে হতো না, আমি এখানে দেখাচ্ছি কোনটা নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমি নিউ মার্কেট থেকে জাস্ট এই আধ ঘন্টা আগে এলাম, তা এসে চা খা খেলাম। বিশাল ভিড়, প্রচুর ভিড় নিউ মার্কেটে, মানে পা রাখার জায়গা নেই, মানে এত ভিড়, মানে চিন্তা করতে পারবে না। আমি গেছিলাম একটা কুর্তি কেনার জন্য, আমার কুর্তি একদমই বলতে গেলে আছে সেরকম, মানে পরার কুর্তিগুলোই আপ ডাউন করে পরছি, মানে অল্টারনেট করে পরছি। তা একটা আমি ভেবেছিলাম যে একটা যাবো, একটু তোমাদেরকেও দেখাবো, আর একটা কুর্তি কিনে নিয়ে আসবো। তা গেলাম ঠিক কথা, কিন্তু এত ভিড়, এত ভিড়, মানে মানে আমি ব্লগ তুলবো কি, আমি মানে ক্যামেরা মানে এরকম হাত থেকে পড়ে যাবে, এরকম ভিড়, চাপাচাপি হয়ে যাচ্ছে একদম। তা আমি অতটা তুলতে পারিনি, যেহেতু পেরেছি তোমাদের সাথে অল্প অল্প করে তুলেছি, তোমরা সেটা দেখো, আর ভালোভাবে
খোলার মতন আমার একদমই অবস্থা ছিল না, এত ভিড় ছিল যে সেরকমভাবে তুলতেই পারছিলাম না। তা যাই হোক, তা একটা কুর্তি কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা দেখো। এই দেখো, আমি এটা তোমাদের দেখাচ্ছি, আমি এই দোকানেও দেখিয়েছি তোমাদেরকে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। এই কটন, পিওর কটন, একদম পিওর কটন আছে এটা। হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কুর্তিটা দেখালাম, নিশ্চয়ই আশা করি তোমাদের পছন্দ হয়েছে। তা আমারও খারাপ লাগেনি, রঙটা হালকার মধ্যে, রঙটা হলুদ কালারের হালকা রঙ। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো তোমরা দেখলে। তাহলে এখন আমি রাখছি, যাই খাওয়া দাওয়াগুলো গরম গরম করি, রাত হয়ে গেছে, ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে এলাম, এবার যাই খাওয়া টাওয়া গরম করবো। তাহলে এখন রাখছি, কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আবার কিছু নিয়ে। এখন এই অবধি শেষ করলাম ব্লগটা, কালকে আবার দেখা হচ্ছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট, টাটা।